আপনি এখন পরেরটা দেখি, দণ্ডবিধির 400 ধারায় কি বলা হয়েছে? ডাকাত দলভুক্ত হওয়ার শাস্তি। আচ্ছা, দণ্ডবিধি 1860 এর 400 ধারায় বলছে ডাকাত দলে দলভুক্ত হওয়ার শাস্তি। অর্থাৎ ডাকাতি সংগঠনের উদ্দেশ্য যারা পরস্পর সংঘবদ্ধ আছে এইরূপ কোন দলের সদস্য হলে তবে উক্ত ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছর পর্যন্ত যে কোনো মেয়াদে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন এবং তদুপরি অর্থদণ্ডে দণ্ডিত হবেন। এটা দণ্ডবিধি 400 ধারা আলোচনা করা হয়েছে। তো এখন আমরা দেখি মানব দেহের ক্ষুণ্ণকারী যে কোনো অপরাধের বিরুদ্ধে নিজ দেহ বা অন্য কোন ব্যক্তির দেহ প্রতিরক্ষার অধিকার থাকবে, ইহা কোন বিধান? 97 ধারা আলোচনা করা হয়েছে। আর বিশ্লেষণ যদি বলি, দণ্ডবিধির 97 ধারার বিধান মোতাবেক নিজের দেহ, অন্যের দেহ, নিজের সম্পত্তি, অন্যের সম্পত্তি রক্ষার্থে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে। তাহলে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে। তো এখন আমি আর একটি বিষয় দেখি, সেটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারার অধীনে মামলা করলে কোর্ট ফি প্রদান করতে হয় অ্যাডভেলোরাম, অর্থাৎ অ্যাডভেলোরাম কোর্ট ফি দিতে হয়। আচ্ছা, আর একটা কোশ্চেন দেখেন, ধর্ষণের অভিপ্রায়ে আক্রমণকারীর মৃত্যু ঘটানো ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকারে পড়ে, ইহা কোন ধারার বিধান? আমরা কিন্তু পূর্বেই দেখছি যে ধর্ষণের জন্য যদি আক্রমণ করা হয় তাও ব্যক্তিগত আত্মরক্ষা বা প্রতিরক্ষার। আমরা বিশ্লেষণ যদি করি, আমরা ওই বিশ্লেষণটাই আমরা পাবো দণ্ডবিধির 100 ধারা মোতাবেক যে 6টি ক্ষেত্রে, সেই 6টি ক্ষেত্রে আমি অলরেডি ইতিমধ্যে বলছি, এখন আর আমি বলতেছি না। তো এখন আমি হাইকোর্ট বিভাগে সর্বোচ্চ কত বছরের অপরাধের বিচার করার ক্ষমতা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটকে অর্পণ করতে পারেন, অর্থাৎ সর্বোচ্চ মানে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কত বছরের মানে মেয়াদ দিতে পারেন, জেল বা দিতে পারেন বা অপরাধের শাস্তি হিসাবে দিতে পারেন, সেটাই বলছে। সর্বোচ্চ কত বছরের অপরাধের বিচার করতে, 10 বছর, 10 বছর পর্যন্ত যদি শাস্তি হয় তাহলে সেটা প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সে বিচার করতে পারবেন, 10 বছরের অধিক হলে পারবেন না। আচ্ছা, ফৌজদারি কার্যবিধি 290 ধারা যে বিধান রয়েছে, এটা ম্যাজিস্ট্রেটের বিচারিক ক্ষমতা। আচ্ছা, তো সুনির্দিষ্ট প্রতিকার আইনে 9 ধারার মামলার বাদীকে নিম্নের কোন বিষয়টি প্রমাণ করতে হইবে না? অর্থাৎ 9 ধারায় বাদীকে প্রমাণ করতে হবে না তার মালিকানা আছে কিনা, তার সত্ত্ব আছে কিনা, এই বিষয়গুলো প্রমাণ করতে হবে না। এই 9 ধারার কিন্তু আবার হচ্ছে সরকারের বিরুদ্ধেও মামলা করা যায় না। তো এই বিষয়গুলো অবশ্যই, আর প্রমাণ করতে হবে না সত্ত্ব আছে কিনা বা মালিকানা সত্ত্ব আছে কিনা, কিন্তু আপনি কি প্রমাণ করবেন, দখল বেদখল, এই বিষয়টা প্রমাণ করতে হবে। কতদিন তামাদি? 6 মাস তামাদি। আচ্ছা, প্রমাণের দায়িত্ব কার? আচ্ছা, প্রমাণের দায়িত্ব কার? স্বপক্ষে রায় প্রদর্শনকারীর পক্ষে, মানে স্বপক্ষে রায় প্রদর্শনকারীর পক্ষে। আচ্ছা, একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত টাকা জরিমানা করতে পারেন? সর্বোচ্চ কত? 10,000 টাকা জরিমানা করতে পারেন। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ 10,000 টাকা জরিমানা করতে পারেন। আচ্ছা, এখন বিশ্লেষণ কোথায় বলা আছে? ফৌজদারি কার্যবিধি 32-1 এতে মতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট 5 বছরের কারাদণ্ড এবং 10,000 টাকা পর্যন্ত জরিমানা করতে পারেন। আচ্ছা, ফৌজদারি কার্যবিধি 29-এর গ ধারা অনুযায়ী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মৃত্যুদণ্ড, যাবজ্জীবন বা 10 বছর অধিক দণ্ডে দণ্ডনীয় অপরাধ ব্যতীত সকল অপরাধ বিচার করতে পারবেন, যেহেতু 29-এর গ ধারা অনুযায়ী। আচ্ছা, নালিশি মামলায় খারিজ হলে কি করবেন? রিভিশন করবেন। আচ্ছা, ফৌজদারি কার্যবিধির 439-এর ক ধারায় অনুযায়ী দায়রা জজের নিকট আর 439 ধারা অনুযায়ী হাইকোর্ট বিভাগের নিকট, এটা আমরা পূর্বে কিন্তু দেখে আসছি। ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার কখন আরম্ভ হয়? আক্রমণ, অর্থাৎ যখন আক্রমণের যুক্তিসঙ্গত আশঙ্কা সৃষ্টি, অর্থাৎ আক্রমণ হওয়ার সাথে সাথেই বা যখন আক্রমণের আশঙ্কা সৃষ্টি হওয়ার সাথে সাথে ব্যক্তিগত প্রতিরক্ষা
অধিকার সৃষ্টি হবে। এটা আমরা যদি বলি 102 ধারায় বলা হয়েছে আত্মরক্ষার অধিকার আরম্ভ ও স্থিতিকাল। অর্থাৎ কোন আক্রমণকারী কর্তৃক যতক্ষণ পর্যন্ত আতঙ্ক বিরাজমান থাকবে ততক্ষণ পর্যন্ত আত্মরক্ষার অধিকার থাকবে। আতঙ্ক শেষ হবার সাথে সাথে আত্মরক্ষার অধিকার শেষ হবে। আতঙ্ক যতক্ষণ অর্থাৎ আতঙ্ক যতক্ষণ আত্মরক্ষার অধিকার ততক্ষণ, এক কথায়। তো 96 হচ্ছে ব্যক্তিগত অধিকার, অর্থাৎ 96 ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার, আর 97 ধারা হচ্ছে শরীর ও সম্পত্তি রক্ষার অধিকার, অর্থাৎ নিজের শরীর আর অন্যের শরীর, নিজের প্রপার্টি এবং অন্যের প্রপার্টি, যেটাকে বলা হয়েছে পাগলের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার। আর 99 সীমা আর 100 ধারা হত্যা করা যাবেন করা যাবে যে আক্রমণ যদি করে। আর এখানে আরো কিছু কিছু বলা আছে, 101 হত্যা করা যাবে না কখন, 102 হচ্ছে সময় স্থিতি আমরা যেটা পড়েছি, 103 হত্যা করা যাবে, 104 এটা আমি অন্যভাবে আলোচনা করব, এত ছোট্ট করে এটুকু দিলে সেটা আপনার জন্য ফলপ্রসূ হবে না, বিস্তারিত আলোচনা করতে হবে। নিম্নে উল্লেখিত যে 4টি ক্ষেত্রে হত্যা করা যায়, যেমন হচ্ছে দস্যুতা বা চুরি বা ছিনতাইয়ের উগ্রতা, সিদেল চোর, তারপর হচ্ছে অবৈধ অনুপ্রবেশ বা অনধিকার প্রবেশ এবং আগুন দেওয়া, এই বিষয়গুলো আর কি। দণ্ডবিধিতে মোট কয় ধরনের শাস্তি রয়েছে, 5 প্রকারের শাস্তি রয়েছে, যেমন মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, কারাদণ্ড, সশ্রম বিনাশ্রম। অর্থাৎ কারাদণ্ড হচ্ছে 2 প্রকার, একটা সশ্রম একটা বিনাশ্রম, সম্পত্তি বাজেয়াপ্ত অর্থদণ্ড। ফাঁসি যদি বলি সেটা কিন্তু ওখানে মৃত্যুদণ্ড, ফাঁসি কিন্তু শাস্তি না, একটা হচ্ছে তার মৃত্যুদণ্ডের একটা কার্য প্রণালী বা কা। তো অনেক সময় যদি বলে ফাঁসি মানে শাস্তি কিনা এরকম বলে, সেটা আপনার দেখবেন দণ্ডবিধির 53 ধারায় আলোচনা করা হয়েছে। নিম্নের কোনটি প্রত্যক্ষ সাক্ষ্য বা ডিরেক্ট এভিডেন্স হিসেবে গণ্য করা যায়, যে বিষয়ে সাক্ষ্য দিবেন সাক্ষী স্বয়ং উহা দেখেছেন। মৌখিক সাক্ষ্যকে সকল ক্ষেত্রে অবশ্যই প্রত্যক্ষ হইতে হবে সাক্ষ্য আইনের 60 ধারা। তবে মৌখিক সাক্ষ্য অনেক সময় প্রত্যক্ষ না হলে হবে, সেটা 31 ডাইন ডিক্লারেশনের যে বিষয়গুলো রয়েছে ওটা আমরা অন্যভাবে পড়বো, এর আলাদা ভিডিও আমার দেওয়া আছে সেগুলো দেখবেন। এছাড়া 109 ধারার মামলায় পরাজিত পক্ষ কিভাবে প্রতিরক্ষা লাভ করতে পারে, রিভিশনের অর্থাৎ 9 ধারায় কি করা যায় রিভিশনের আবেদনের মাধ্যমে। হ্যাঁ, 9 ধারার আপিল রিভিউ করার বিধান নাই, কিন্তু রিভিশন করা যাবে, তবে রিভিশন করতে চাইলে হাইকোর্ট বিভাগে করতে হবে। আচ্ছা, 9 ধারার মোকদ্দমার মালিক হেরে গেলে পুনরায় 8 ধারা মামলা করতে পারবেন, যদি মূল মালিক বা যার সত্ত্ব আছে সে যদি 9 ধারা হেরে যায় তাহলে 8 ধারায় মামলা দায়ের করতে পারবেন। আচ্ছা, ইঙ্গিতবাহী প্রশ্ন, আচ্ছা ইঙ্গিতবাহী প্রশ্ন কখন করা যাবে, জেরার সময় ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়। বিশ্লেষণ করে একটু, সাক্ষ্য আইনের 142 ধারার অনুসারে যদি বিরোধীয় পক্ষ বিরোধিতা করে অথবা আদালত অনুমতি না দেয় তাহলে জবানবন্দি এবং পূর্ণ জবানবন্দির সময় ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায় না। তবে ভূমিকামূলক বা প্রমাণিত বিষয় হলে জবানবন্দিতে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়। সাক্ষ্য আইনের 143 ধারা অনুসারে জেরাতে ইচ্ছামতো ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে, তবে দুটি ইঙ্গিতবাহী প্রশ্নকে একত্রিত করিয়া একটি প্রশ্ন আকারে কোন প্রশ্ন করা যাবে না। আচ্ছা, তো এখন আমরা দেখব, একজন মক্কেল তার নিযুক্ত আইনজীবী পরামর্শ গ্রহণকালে স্বীকার করে যে সে একটি দলিল জাল করেছে, এক্ষেত্রে নিম্নের কোন উক্তিটি সঠিক। আচ্ছা, তো এখানে বলছে উক্ত আইনজীবী সাক্ষ্য দিয়ে স্বীকারোক্তিটি প্রমাণ করতে পারবেন। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিষিদ্ধ না হইলে সকল প্রকার দেওয়ানি প্রকৃতির মামলা বিচার করার এখতিয়ার আদালতে থাকবে, ইহা কোন ধারার বক্তব্য, অর্থাৎ এটা হচ্ছে 9 ধারার বক্তব্য, কোন আইনের, দেওয়ানি কার্যবিধি আইনের 9 ধারার বক্তব্য। দেওয়ানি কার্যবিধি 9 ধারার অনুসারে সকল প্রকার আইনগত অধিকার বা বাড়িত না হলে বা আইনগত অধিকার বা এখতিয়ারে যদি বাড়িত না হয়, এমনকি যদি আমরা রেড জুরি কাটা বা রেড সাব জুরি কাটা অর্থাৎ 9, 10 এবং 11 ধারা, তারপর এগুলোতে যদি বাড়িত না হয় বা তামাদিতে যদি বাড়িত না হয় তাহলে সকল প্রকার দেওয়ানি প্রকৃতির মামলার বিচার করতে পারবেন। দ্য কোড অব সিভিল প্রসিডিউর 1908 এর সেকশন 89 এ
দশ এর বিধান অনুযায়ী হ্যাঁ প্যানেল অফ মিডিটর প্রস্তুত করবেন কে? জেলা দল। অর্থাৎ সিভিল সেকশন দেওয়াই আছে, এখানে জেলা জজ হচ্ছে মিডিয়েটর নিয়োগ করবেন। হ্যাঁ,